আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করে রাফা ইসরায়েলের নারকীয় তাণ্ডবের মাত্রা বেড়েই চলছে। তেল আবিবের সেনাদের ট্যাঙ্ক রাফার কেন্দ্রস্থলে পৌঁছানোর পর অন্তত 37 ফিলিস্তিনির প্রাণ গেছে, যার মধ্যে বেশিরভাগই নিহত হয়েছে নিরাপদ ঘোষিত এলাকাগুলোতে হামলা চালানোর সময়। এবং নিরাপদ ঘোষিত বিভিন্ন তাঁবুতে ইসরায়েলি বর্বরতায় গত 4 দিনে 66 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদিকে গাজার অন্যান্য অংশেও ইসরায়েলি আগ্রাসন চলছে। নুসাইরাত ক্যাম্পে প্রাণ গেছে 4 জনের। প্রায় 8 মাসের ইসরায়েলি আগ্রাসনে উপত্যকা জুড়ে মৃত্যু হয়েছে 36,000-এর বেশি ফিলিস্তিনির, যার মধ্যে 15,000-এর বেশি শিশু। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে 10,000-এর উপর।